তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু চিকন গোফ, গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট। তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত, গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও, কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন। মায়েরা উম্মুহাতুল মুমিনিন যারা, তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতরে মুক্তোর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত, মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন, কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন। এই সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে, কখনোই কোনো মানুষ এই সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই। কিন্তু তার সিরত যেটা অনুকরণীয়, অনুপম আদর্শ, তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্যে। যেমন করে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল ক্বালব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন তেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলণ্ঠিত, আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভোটের নিচে পিষ্ট হচ্ছে তার জীবন, মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ, সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত, সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই, কাশ্মীরের ভাইয়ের রক্তে যখন রঞ্জিত, পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুর নিচে তারা যখন মানবতার জীবন যাপন করছে, আজকে বার বার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভোটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, চলে এসো, উদখুলু ফিস সিলমে কাফফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, কখনোই আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে। যদি এমন হতো আমাদের কথাগুলো হয়তো কোরআনের কথার মতো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের তাগিদ যুক্ত হতো এমন, উদখুলু ফিস সিলমে কাফফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো। আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, কতই না সুন্দর হতো ভালোবাসা যদি হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন, আবাদতে যদি আমরা হতে পারতাম এমন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আমরা যদি সফলতা এমন হতে পারতাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি নিজেদের কুরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম, ইন্না আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার মসনদে তাকে বসানো হলো, তিনি আস্তে করে ঘরে ঢুকলেন, তার বিবির সামনে গিয়ে বললেন, উত্তরাধিকার সূত্রে যে অলঙ্কারগুলো পেয়েছো রেখেছো কোথায়? অলঙ্কারগুলো কাঠের বাক্সে ভরে যখন তার সামনে এনে দেওয়া হলো, বলছিল, এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই, এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই, সুতরাং
এই অলঙ্কার তোমার না, এই অলঙ্কার আমাদের জন্য গোলার কাঁটা, জাহান্নামের শাস্তির কারণ। তিনি সবগুলো অলঙ্কার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম। তিনি সেদিন বলেছিলেন, সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে। প্রিয় দীন ভাইয়ারা, প্রিয় আলেম ভাইয়ারা, আমি যদি এভাবে বলি, আজকে 1500 বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফজলুর মতো। তিনি বলেছিলেন, কোরআনের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে, মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলুষ স্রোতে, সে কি অনাচার, সে কি বেবিচার, বেবৎস ক্রোড় আখি বিলীন, ভয়াল ঘৃণায় ন্যাক্কার শতাব্দী পথে রাত্রি দিন। আসুন সবাই মিলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই, একটু আনন্দ ঘন পরিবেশ করে দেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি। আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায়ে কেরামের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে সামনে টানছে, হেরার দিকে নিয়ে যাচ্ছে, যে হেরার রশ্মির আলোতে আপনার জীবন, পরিবার, রাষ্ট্র, গোটা বিশ্ব, মনে রাখবেন আপনি কখনোই বাংলাদেশের সন্তান নন, আপনি বাঙালি নন, আপনি বাংলাদেশি নন, আপনার আসল পরিচয় ইন্না নী মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। ভূখণ্ডগতভাবে আমরা বাংলাদেশি, ভাষাগতভাবে আমরা বাঙালি, আর আমার আসল পরিচয় আমি যেখানেই থাকি, আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার কাবলা এক, আমার কাবা এক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নেতৃত্বে যেমন করে 1500 বছর আগে মানুষগুলো একই পতাকায় ঐক্যবদ্ধ হয়েছিল, আজও তার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায়। কাউমি, সুন্নি, আলিয়া, নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি, আমরা একই মায়ের সন্তান। সেই মা যদি হয় হাওয়া, সেই মা যদি হয় ইব্রাহিমের স্ত্রী, আমাদের জন্য যার মা, তাহলেই আমরা মনে করি আমরা একীভূত হতে, একীভূত হওয়া সম্ভব। আসুন ভাগাভাগি নেই, আমি চৌধুরী, আমি সরকার, আমি পেশকা, কোনো পরিচয় আমার আসল পরিচয় নয়, আমার আসল পরিচয় আমি মুসলিম। এটাই হোক মূল মন্ত্র, এটাই হোক সামনের পথ চলার পথেও, তাহলেই মজলিস সার্থক হবে, তাহলে এই পথ চলা সুন্দর হবে, তাহলে এই সময় দেওয়া কাজে লাগবে। আশা করি সে অনুভূতি নিয়ে আমরা এগিয়ে আসছি। আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে চাই জাতির বিনির্মাণে, আমরা নিজেদেরকে উৎসর্গ করতে চাই সুন্দর পৃথিবী নির্মাণে, তাহলে এই সার্থকতা, তাহলেই সুন্দর। আমরা তো নিকৃষ্ট কোনো জীব নই, আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ, মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। শির উঁচু করে কখনোই অবদমিত হয় নয়, বাতিলের কাছে মাথা নত করে বাঁচার চাইতে, যেমন করে বলেছিলেন, শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকাই, এটাই হচ্ছে পুরুষত্ব, এটাই হচ্ছে বীর মুজাহিদের পরিচয়। আসুন আমরা বীর মুজাহিদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ তাবারক সবাইকে কবুল করুক।